বিজেপি সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক উন্নয়নের পথে ধাবিত এই রাজ্য। এরই অন্যতম এক পথের উন্মোচন হল সোমবার সূর্যমণিনগরে। এদিন সূর্যমণিনগরে বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হল আরডির আগরতলা সাব ডিভিশনের নতুন অফিস বাড়ির। শুধু সূর্যমণিনগরে নয়, গোটা রাজ্যেই এই ধরনের অফিসগুলোর উদ্বোধন হল। সবটাই রাজ্যের তথা বিশেষ করে গ্রামের মানুষদের কথা মাথায় রেখেই এই অফিস বাড়িগুলোর উদ্বোধন হল। নারিকেল ভেঙে নতুন বাড়িতে প্রবেশ করলেন এদিন বিধায়ক সহ আধিকারিকরা। উদ্বোধনের পর বিধায়ক রামপ্রসাদ পাল বললেন, রাজ্য সরকারের এই উদ্যোগটা গ্রামের মানুষের জন্য ভীষণ উপকারী হবে। আমার সঙ্গে আজকে এখানে উপস্থিত আছে আমাদের আরডি ডিপার্টমেন্টের আগরতলার এক্সিকিউটিভ অফিসার সোনারাম দেববর্মা মহাশয়, এবং আমার সাথে আছে আমাদের এই যে ডুকলি ব্লক, সেই ডুকলি ব্লকের বিডিও সাহেব। আজকে আমরা এটাকে আজকে এখানে উদ্বোধন করেছি। আগামী দিন এই এলাকার যেন আমরা কাজ করতে অসুবিধা না হয়, এলাকার যত পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে যেন কাজগুলি সঠিকভাবে হয়, সেই জন্য এখানে আমরা আমাদের সরকার বিশেষ করে আমাদের যে আরডি ডিপার্টমেন্টের যে মিনিস্টার, আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী আমাদের শ্রীযুক্ত মাননীয় জিষ্ণু দেববর্মা, ওনার সহযোগিতায় এবং ওনার ইচ্ছার কারণে ওনার আমাদের এই এলাকার প্রতি ওনার দৃষ্টি আছে, সেই জন্য সেটাকে আগরতলা না করে আমাদের 18 সূর্যমণিনগর এলাকায় সেটা উনি করার জন্য উনি পারমিশন দিয়েছে এবং আজকে সেটা সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে এদিন প্রচুর লোকের সমাগম হয়, প্রত্যেকেই খুব খুশি হলেন, ধন্যবাদ জানালেন অনেকেই বিধায়ককে রাজ্য সরকারের এই উদ্যোগটার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।